মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মণের সাথে আইপিএফটি জোট হওয়ার 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আচমকা তড়িঘড়ি করে শনিবার রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করতে এলেন। এই নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রায় দেড় ঘন্টা রাজ্যপাল রমেশ বৈশের সাথে বৈঠক করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজভবন থেকে বেরিয়ে আসেন। মুখ্যমন্ত্রী যদিও আলোচনার পুরো বিষয়টা সামনে আনেননি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রদ্যোৎ কিশোর দেববর্মণের সাথে আসন্ন এডিসি নির্বাচনে আইপিএফটি লড়াই করবে তা কোনো নতুন বিষয় নয়। সিপিআইএম এবং কংগ্রেসের খুশি হওয়ার কিছু নেই। প্রদ্যোতের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে বিজেপি এবং আইপিএফটির জোট থাকবে কিনা সেটা কেন্দ্রীয় নেতৃত্বরা যেভাবে বলবেন তিনি সেভাবে কাজ করবেন বলে জানিয়েছেন। কারণ দলের একটি সিস্টেম আছে, কেন্দ্রীয় নেতৃত্বরা যেভাবে নির্দেশ করবে সেইভাবে রাজ্যের নেতৃত্বদের নিয়ে কাজ করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। তবে এখন প্রশ্ন হল, তাহলে কি প্রদ্যোতের দলের সাথে আইপিএফটি দলের জোট হওয়ার কি বড় শরিকের গেম প্ল্যান? তাহলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে হাঁটছে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য এমনটাও আশ্বাস পাওয়া যায় যে কোনো সময় মন্ত্রিসভার সম্প্রসারণ সহ যে কোনো চিত্র সামনে উঠে আসতে পারে। আইপিএফটির সঙ্গে শুধু প্রদ্যোৎবাবু ছিলেন, তো নতুন তো কোনো কিছু নেই। প্রদ্যোৎবাবু এমনি তো আমার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক বা আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। বাকি যেটা ওই দিন আমি দেখেছি, আপনারা দেখেছেন, প্রদ্যোৎবাবু ওনাদের সঙ্গে প্রেস জয়েন্ট প্রেস করেছেন আর যা যা বলেছেন আপনাদের সামনেই বলেছে, তো সেই বিষয়ে আমার কোনো বলা উচিত না। আর তার মধ্যে নতুন কোনো কিছু নেই, তার জন্য সিপিএম বা কংগ্রেস অন্য কারো খুশি হওয়ার কোনো দরকার নেই। স্যার, বিজেপি কি আইপিএফটিকে জোটে রাখবে যে 23-এর পর তারা বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে? দেখো প্রসেনজিৎ, বিজেপি জোটে রাখবে না রাখবে সেটা যদি আমাদের একটা সিস্টেম আছে, নেতৃত্ব আছে, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে যেটা সরকার রয়েছে সেটা ইলেকশনের আগে অ্যালায়েন্স এবং সেটা কন্টিনিউ আমাদের সঙ্গে চলছে এবং আগামী দিনে চলবে এবং লম্বা সময় চলবে। স্যার, একটা বিষয় রাজ্য মন্ত্রিসভা কবে সম্প্রসারণ হবে বা নতুন মন্ত্রিত্ব কেউ পাবেন কিনা অনেকদিন ধরে জল্পনা, আপনি মুখ্যমন্ত্রী, আপনি কিভাবে গোটা বিষয়টা দেখছেন? এটা আমাদের একটা ডিসিপ্লিন পার্টি আছে, যেটা আমাকে বলার যেটা আমার দায়িত্ব সেটা আমি পালন করি আর নেতৃত্ব যখন যেটা বলবে সেটা সবাইকে নিয়ে পার্টিকে নিয়ে কাজ করা আমার দায়িত্ব। কারণ আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছে, তো আমার দায়িত্ব হচ্ছে সবাইকে নিয়ে কাজ করা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা। ব্যুরো রিপোর্ট, প্রেনালিনী এনএন।